ঘাটশিলা স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে মেইন রোডের উপরেই রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, যার নাম পথের পাঁচালী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। উপরে উঠে ফার্স্ট ফ্লোরেই রেস্টুরেন্টটা। এই পথের পাঁচালী নামটা দেয়া হয়েছে তার কারণ আশা করি তোমরা বাঙালিরা অনেকেই জানো। ঘাটশিলা, যেখানে আমাদের বাঙালির গর্ব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় বসে এখানেই তার অনেক বিখ্যাত রচনাগুলো লিখেছিলেন। রেস্টুরেন্টে ঢুকেই একটা দারুণ অ্যাম্বিয়েন্স পেলাম। রঙিন দেওয়াল যেখানে শুধুমাত্র তেনার স্মৃতি, সামনেই রিসেপশন। এই রেস্টুরেন্টটা চালু হয়েছে 2021 সালে, একদম নতুন রেস্টুরেন্ট। তোমরা যারা ঘাটশিলা ঘুরতে আসো অবশ্যই এখানে খেয়ে যেও। আমি এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা লাস্টে দেখাচ্ছি। আমি খুব একটা ফুড ব্লগ বা রেস্টুরেন্ট ব্লগ করি না, আমি ট্রাভেল ব্লগ করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, আর ঘাটশিলার অন্যান্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেল থেকে দেখতে পারো। একদম কোনায় গিয়ে বসলাম, আমরা বাঙালি খাবার খাইনি। আমি নিয়েছিলাম এগ চাউমিন, যার দাম ছিল 70 টাকা। আমার বন্ধু নিয়েছিল চিকেন বিরিয়ানি, যার দাম 120 টাকা, সাথে রায়তাও দিয়েছিল। আর নিয়েছিলাম চিকেন কড়াই, 180 টাকা নিয়েছিল, 4টে পিস দিয়েছিল, দারুণ টেস্ট ছিল। পাশে কিচেন দেখলাম আর টয়লেট ওয়াশরুম সব রয়েছে। এবার মেনু কার্ডটা দেখাই, কার কত দাম দেখে নাও। সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকো। আজকে টাটা।